প্রিয় প্রাণ গল্পের 3 নম্বর পর্ব। সর্বপ্রথমই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন, আর পুরোটা পড়ার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা আপনার কাছে কেমন লেগেছে। তোষা যেন একুলুকুল দুইকুল হারিয়ে বসে আছে, একা একা কতক্ষণ ভালো লাগে। আরহাম সেই যে বেরোলো এখনও ফিরেনি, যাওয়ার আগে শুধু গোমরা মুখে তোষাকে খাইয়ে গিয়েছে। অবশ্য এটা বললেও ভুল হবে, শুধু রুটি আর ডিম ওর সামনে রেখেছে, তোষা নিজ হাতেই তো খেলো। ওর খাওয়া দেখা মাত্রই হনহনিয়ে পকেটে ফোন আর মানি ব্যাগ ঢুকিয়ে আরহাম কোনো প্রকার বাক্য ব্যয় না করে চলে গিয়েছে। তোষা এমন রাগের কারণ দাঁড় করাতে পারলো না। কারণটা কি তোষা নিজের যত্ন করেনি এটা, নাকি তোষা ওকে ধাক্কা মারলো ওটা? ভাবলো তোষা নিজের যত্ন নেয়ার মতো কাজটা কীভাবে করতো। গত মাস থেকে টানা 2 দিন ইচ্ছা করে ইনসুলিন নেয়নি, উদ্দেশ্য একটাই, বাবা চাচু সহ সবাইকে রাজি করানো, কিছুতে অন্য কাউকে বিয়ে করতে রাজি নাও, ইহকালে তোষার দেহে প্রাণ থাকতে না, বিষাদাগেরা মনটা তেতো সময়গুলো মনে করে। এই তো গত মাসে সবাইকে বারবার বলেও রাজি করাতে পারে না তোষা, বাবাও কথাও বলে না ঠিকঠাকভাবে ওর সাথে, তোষা বেহায় আনে যাকে পায় তাকেই বলে। আরহাম ভাইয়ের খবর জানো? ওরে এক প্রশ্ন যেন তুহিনকে রাগিয়েছিল বহুগুণ। দুটো মাত্র সন্তান তার, তুষার হওয়ার কত বছর পর এই তোষাটার আগমন এই ধরনের বুকে। ঠিক এক শীতের রাতে তাদের গৃহ আলোকিত করে ভোরের রোষা হয়ে এসেছিল তাদের পুতুল। তুষার মা তো ভরসায় ছেড়ে দিয়েছিলেন আরেকটা সন্তানের, মধ্যবয়সে এসে এই তোষা নামক প্রাণের আগমন, ঠিক যেন তুষার রানী, শেখবাড়ির তোষের পুতুল। এই পুতুলটার এমন পাগলামি কেই বা মেনে নেবে, কেন মেনে নেবে, মানার কি কোনো অবকাশ ছিল বা আছে? মেয়ের তখনকার পাগলামো দেখে তুহিন রেগে যান ভয়াবহভাবে, সেই রাগ থেকে তেড়ে আসেন তোষার দিকে। তোষা মায়ের পেছু লুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ফোন দিতে বলো আম্মু, আরহাম ভাইকে কল করব। তোষার মা নিতান্ত ভদ্র মহিলা, স্বামীর কাছে তিনি নিজেই প্রচুর আদরের, তুহিন স্ত্রীকে প্রচুর ভালোবাসে আগলে রাখেন। 2 সন্তান আর এই বউ নিয়েই তো তার ছোট্ট সংসার, যৌথ সংসারের একদম রমরমা ভাব। কিন্তু তোষার এমন আচরণ সব যেন উল্টে পাল্টে দিল। তোষার শেষোক্ত কথাটা শুনে রেগে মেগে তুহিন বলে উঠল, তোষা বেশি বাড়াবাড়ি করবে না, আরহামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে খুব খারাপ হবে বলে রাখলাম। তোষাও যেন ফুসে উঠল, তীব্র প্রতিবাদী স্বরে জানালো, কেন করব না, তোমরা কথা দিয়ে কথা কেন রাখছো না, আমি আরহাম ভাইকে বিয়ে করব, মরে গেলে অন্য কাউকে। কথার মাঝেই চরের তীব্র শব্দ কানে আসে তোষার, চোখ বড় বড় করে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে বাবার পানে। তুহিন নিজেও হতভম্ব, তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওর মা, রাগ সামলাতে ব্যর্থ হয়ে স্ত্রীর গালে চর বসিয়ে দিয়েছেন। তুহিন হতভম্ব ভাব কাটালো, ধমকের স্বরে বলার চেষ্টা করলো, মেয়ে সামলাও, না হলে এর চেয়ে খারাপ কিছু হবে। তোষা কেঁদে ফেলল তৎক্ষণাৎ, ওর মায়ের সাথে যে বাবা কখনো উচ্চ বাক্য ব্যয় করেনি সে কিভাবে তার গায়ে হাত তুলল। দৌড়ে যেতে যেতে শুধু বলল, কেন আশা দিয়েছিলে, এখন কেন এইসব, আমার আরহাম ভাই আসবে, তোমার ওয়াদা ভঙ্গকারী হলেও সে না। দৌড়ে গিয়ে বেশি দূর এগোতে পারল না তোষা, ইনসুলিন না নেওয়াতে মাথা ঘুরে পড়ে যায় রুমের বাইরে। তুষার বাসা ছিল না, বোনকে দরজায় সামনে পড়ে থাকতে দেখেই চিৎকার করে এগিয়ে আসে। বোনের মাথাটা কোলে তুলে একবার মা বাবাকে ডাকে তো পরক্ষণে তুষার গালে চাপড় মেরে ডাকতে থাকে, পুতুল, এই পুতুল, কি হয়েছে, এই তুষার হাত পা ক্রমশ ঠান্ডা হওয়ার পথে। তুষার বোনকে নিয়ে বিছানায় শোয়াতে শোয়াতেই চাচা চাচি বাবা আর আদনানও হাজির হয়। ওর চাচি কাঁদতে কাঁদতে হিঁচকে তুলে ফেলল, এই চিনির মতো পুতুলটার এই অবস্থা কেন, আরহামকে কোনো দিন যখন মেনেই নেবে না তাহলে কেন তাকে বছরের পর বছর ছেলে ছাড়া থাকতে হলো, যেই ছেলের সুখ এই তোষা সেই ছেলে কি মানবে এত বড় ধোকা। তুষার বুদ্ধিমান, ও বুঝে তোষা ইনসুলিন নেয়নি, তাই ঝটপট সুগার চেক করলো, যা ভেবেছিল তাই, ইনসুলিন পুশ করে সবাইকে রুম থেকে বের হতে বলে। সবাই বের হলো, চাচি তখন শিওরের কাছে বসা, তুষার হাঁটু গেড়ে বসে চাচির কাছে, হাতটা মোটর পরে শুধু বলে,
আমার অনেক আদরের বোন চাচি আরহাম, আমারও অনেক আদরের ছেলে আরহাম তুষার, কিন্তু দেখ বছরের পর বছর সে আমার কাছে নেই, যার জন্য এত কিছু তাকে নিয়ে চিনিমিনি, সব ধ্বংস হয়ে যাবে চাচি, সেটা এমনিও হবে অমনিও। তোষাকে একটু বোঝাও, অনেক চেষ্টা করেছি। তুষার দীর্ঘ নদীর মাঝে খেইহারা মাঝির মতো লক্ষ্যভ্রষ্ট হয়ে রইল। চাচি উঠে গেলেন তুষার খাবার আনতে। তুষার তাকানে বোনটার মুখের দিকে, অনেকটা পার্থক্য ভাই বোনের বয়সের, হাঁটুর বয়সী বোন, সময় মতো বিয়ে করলে তুষারের হয়তো তোষা থেকে বছর সাত আট ছোট্ট মেয়ে থাকত। তুষারের নিকট বাচ্চা বই কিছুই না তোষা, তার কলিজার টুকরা এই বোন, বাড়িতে তিনটা ছেলে একটা মাত্র মেয়ে, সবার চোখের মণি, অথচ সময় আর পরিস্থিতি সবটা বিগড়ে দিয়েছে সবটা। তুহিনের নজর যায় সোফার কিনারায়, তার স্ত্রী সেখানেই ঠান্ডা হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঘণ্টাখানেক হবে ওখানেই তো তাকে থাপ্পড়টা মারল তুহিন। স্বামীর দেয়া বিবাহিত জীবনের প্রথম আঘাতটা কি সে সহ্য করতে পারেনি? হয়তো, তাই তো দিকহারা হয়ে ওখানেই দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে শুধু শূন্যতা। তুহিন এগিয়ে যায়, আলতো করে হাত রাখেন স্ত্রীর পিঠে, একসময় ধীরে জড়িয়ে নেন নিজের সাথে, ডান হাতটা বুলিয়ে দেন গালে, ফিসফিস করে শুধু ব্যথিত গলায় শোনা যায়, দোষ খুঁজলাম আমার, অনেক খুঁজলাম পেলাম না। তুহিনের চোখ দিয়ে এক ফোঁটা অনুতাপ ঝরল, মনের ঝড় তার মন জানে, অপ্রকাশিত সকল অনুভূতি দগ্ধ করে চলছে তাদের। খট করে শব্দ করে দরজাটা খুলে যায়, তুষা মুখ তুলে তাকায়, আরহাম এসেছে, যাওয়ার সময় ওকে রুমে দেখে রেখে দরজাটা বাইরে থেকে লাগিয়ে গিয়েছিল। তোষা অস্ত্র গড়ো চোখে তাকালো, আরহাম ওর দিকে তাকাতে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তোষা তার বুকে, হাত থেকে আরহামের সকল ব্যাগ পড়ে গেল ফ্লোরে, দুই হাতে তোষাকে তুলে ধরে নিজের সাথে। তোষা কাঁদতে কাঁদতে শুধু বলতে পারল, অনেক কষ্টে আপনাকে পেয়েছি আরহাম ভাই, আপনি কেন চলে গিয়েছিলেন? আরহাম বিস্মিত হলেও পরক্ষণেই ঠোঁটের মাঝে খেলে উঠল রহস্যময় এক হাসি, সন্তবর্ণে চুমু খেলো তোষার মাথায়। তোষা তখনও ফুপিয়ে কাঁদছে, আরহামকে প্রথমে শক্ত করে ধরে রাখলেও এখন শরীর ছেড়ে দিয়েছে, আরহামকে নিজের সাথে মিশিয়ে রাখল, ওভাবেই হেঁটে গেল বিছানার কাছে। আরহাম ডাকল ওকে, কিন্তু তোষা মুখ তুলে না। আরহাম দ্বিতীয়বার ডাকল, তুষ, কেন কাঁদছিস, কোথায় ছিলেন আপনি, রেগে কেন চলে গেলেন, আমি ভয় পেয়েছিলাম। ভয়? হ্যাঁ, এই একটা মাত্র জিনিসে আছে যা পারে তোষা, খুব ভয় পেতে পারে সে, অথচ কিছু মাস ধরে সকল ভয় সে বিসর্জন দিয়েছিল, ভালোবাসার মানুষটার জন্য গলা উঁচিয়ে কথাও বলেছিল। আরহাম অভিযোগ শুনল মনোযোগ দিয়ে, নিজের সাথে তোষাকে নিয়ে বসলো বিছানায়, নিজের কালো কুচকুচে চাপদাড়িযুক্ত গালটা লাগিয়ে দিল তোষার ফুলা গালটার সাথে, বাকি কাজটা তোষা নিজেই করে নিল, ঘষে দিল নিজের নাক মুখ আরহামের গালে, টু শব্দ করল না দুজনের একজনও। আরহাম অনুভব করল নিজের বেজা গালটাকে, তুষের ফোঁটা ফোঁটা যেন সিক্ত তার গাল। তুষা আরহামের নাকটাকেও ছুঁয়ে দিল আঙুল দিয়ে, আরহাম তাকাতেই নাক টেনে টেনে বলল, আমার নাকটা বোঝা, অথচ আপনারটা কত খাড়া নাক আরহাম ভাই, একদম চাচুর মতো। নিজের বাবার কথা শুনে হঠাৎই চোয়াল শক্ত হয়ে এলো আরহামের, তোষাকে কাছে পেয়েছে ২৪ ঘন্টাও হয়নি, অথচ রাগ উঠেছে কয়েকবার, নিয়ন্ত্রণ করাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে আরহামের। বিশ্বাসঘাতকদের শাস্তি হওয়া উচিত, ভয়ঙ্কর শাস্তি। জিব্বা চোয়ালের নিচে পিষে আরহাম তাকায় তোষার পানে, ওভাবেই শুধু বলে, বিশ্বাসঘাতকদের কথা আর মনে করবি না তুষ। তোষা ভরকে যায়, কিছুটা পরক্ষণে বলে উঠল, আপনি এখনো রেগে আছেন? কেন মনে হলো আমি রেগে আছি? তখন ধাক্কা দেওয়াতে অথবা নিজের যত্ন না নেওয়াতে? আমি কে হই তোর? সরাসরি উত্তর তোষার, আর হাম্বাই। আর আর কি? আর কিছুই নই। তোষা যেন লজ্জা পেল মুহূর্তেই, কেন পাবে না, আর হাম্বাই গতকাল থেকে ওর স্বামী, ওর একান্ত পুরুষ, তোষার প্রাণ, কত বছরের সাদের এই মানুষটা তোষার,
সহাস্যে প্রকাশ করে তোষা, আমার স্বামী আপনি, আমার সবটুকু জীবনের গাঢ় রঙটা আপনি যে রাঙিয়ে দেয় আমাকে প্রতিনিয়ত। আপনি এমন এক অস্তিত্ব আমার, যাকে সারা বছরের পর বছর পাড়ি দিয়েছি কিন্তু কখনো ভুলে থাকতে পারেনি। আমার প্রিয় প্রাণ আপনি আরহাম ভাই। তোষার সহজ সরল স্বীকারোক্তি আরহাম প্রলুব্ধ নয়নে তাকিয়ে দেখে নিল ওর বোকা তোষের মুখটা। নিজের খসখসে হাতের ঠান্ডা তালুর আজলয় তুলে নিল তোষার মুখ, চোখে চোখ রেখে জানালো, তোর উপর রাগ করার ক্ষমতা সৃষ্টিকর্তা এই আরহাম শেখকে দেয়নি তোষ। তাহলে? তখন রাগ উঠেছে শেখ বাড়ির সকলের প্রতি। আমার থেকে তোকে দূর করতে লোকগুলো এতটাই বেবুর ছিল যে তাদের খরিজার টুকরোর খেয়াল রাখতে পারলো না। তোর ডায়াবেটিসের পয়েন্ট কেন এত বেশি থাকলো তোষ? খালি পেটে নয়, বুঝিস কিছু? আপনি তো ছিলেন না তাই এমন হয়েছে। তুষার চোখ মুখে দুষ্ট হাসি, আরহামও চাপা হাসল। তোষা ততক্ষণে আরহাম থেকে সরে দরজার সামনে পড়ে থাকা ব্যাগগুলো তুলে উৎসুক দৃষ্টিতে আরহামের দিকে। তোষার চোখে করা প্রশ্ন বোঝে আরহাম, অল্প হেসে জানায় সব তোর। তোষার খুশি আর দেখার কৌশল রইল না, এক একে ব্যাগ খুলে সব বিছানায় ছড়ালো। এত এত সুন্দর সুন্দর সব কিনা তোষার, সেখানে দাতা কিনা ওর আব্রাহাম আরহাম ভাই, ভাবা যায়? লাল নেটের শাড়িটা হাতে তুলি হাস্যোজ্জ্বল চোখে তাকায় তোষা। আরহাম আপ্লুত চোখে তাকিয়ে রইল, কতগুলো বছরের বিচ্ছেদ অতপরই না আজ তারা এক, দুটো দেহ একটি প্রাণ। তোষা হাতে শাড়িটা উল্টে পাল্টে দেখতে দেখতে আনমনে প্রশ্ন করল, এই শাড়িটা অনেক সুন্দর, সুন্দর একটা দিনের জন্যই তার আগমন। তোষা বোঝে না কথার অর্থ, পুনরায় জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করতেই আরহাম বলে উঠল, যেদিন আমার প্রাণে মিশতে চাইবি ওই দিন এটা পড়বি, তাহলে আমি বুঝে নেব আমার প্রাণ ওই দিন আমার মাঝে নিহিত হবে। কথাটা গভীর হলেও এর মর্মার্থ বুঝে তোষা, লজ্জায় গাল দুটো গরম হয়ে যাচ্ছে যেন। আরহাম নিজ থেকে কাছে আসেনি আজ পর্যন্ত, প্রতিটা বার তোষা গিয়েছে, এবারও যাবে। গত রাতে শুধুমাত্র তোষার অনুরোধেই আরহাম তার কাছে রইল, ফলেই না তোষা প্রশান্তির ঘুম দিল। লজ্জায় নেতিয়ে গেলেও তোষা মুখ নামালো না, বরং এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিল আরহামকে, ওর প্রিয় পুরুষটার দিকে। এতটুকুই ছিল এই গল্পের 3 নম্বর পর্বটা। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।